সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার বং রিল লাইভ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এখন আমি যাচ্ছি, এখন বাজে হচ্ছে 8টা সকাল, তো এখন আমি যাচ্ছি পড়াতে। তো এই যে এই রাস্তাটা চিনতেই পারছো তোমরা, ঠিক আছে? তো পড়াতে যাচ্ছি, পড়ানো থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে হচ্ছে সকাল 10টা, তো এই জাস্ট পড়ি টড়ি এলাম। তো পরিটরি এসে এখন হচ্ছে আমাদের আছে সরস্বতী পুজোর তিন নিয়ম, হচ্ছে কলা সিদ্ধ করে রাখার এবং তরকারি সমস্ত কিছু করে রাখার। আর আজকে জাস্ট ভাত করে খাওয়া হয়। তো বাড়ি এসেই প্রথমে যে সংবাদটা পেলাম সেটা হচ্ছে যে ভোটার কার্ড, ঠিক আছে, হয়তো দেখতে পাচ্ছ না, বাট এই 15 দিন না জানুয়ারি মাসের 15 তারিখের সময় আমি এটা করে এসেছি। তো আজকে এই যে দেখো, এটা দিয়ে গেল, এটা হচ্ছে ভোটার কার্ড। তো এটা কালারিং করেছে এখন সময়কার, ঠিক আছে? তো আমার ব্লগটা দেখতে থাকো আজকে, আজকে সারাদিনে যা যা করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমি এখন ছাদে রয়েছি, ঠিক আছে? তো আমার ব্লগটা দেখতে থাকো। সো এখন বাজে হচ্ছে 1:45। তো এই যা স্নান টান সেরে উঠলাম, ঠিক আছে, এই যে সানডান্সে উঠলাম। আর এখন আমি একটু আগে করছিলাম, মার সঙ্গে হেল্প করছিলাম যে না কুয়ো পরিষ্কার, মানে কলপাড়ের যে পাশে যে কুয়োটা আছে সেটা পরিষ্কার করছিলাম। আর সারাদিন আজকে সেরকম কিছু ভিডিও করিনি, বাট দেখি দুপুরে লাঞ্চের দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। সো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 8:30। তো আজকে সারাদিন সেরকম ভিডিও শ্যুট করিনি, জাস্ট ঘুরে বেরিয়েছি আর কিছুই করিনি। তো আজকে রাতে ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে দেখো, এখানটাই আমাদের কালকে সরস্বতী পুজো হয়েছিল, তো সেই জায়গাটা, ঠিক আছে? তো আজকে বই টইগুলো সমস্ত কিছু তুলে নিয়েছি, আর এখানে ঠাকুরটা রয়েছে, ঠাকুরটা তুলে দেবো সিংহাসনের ওপর। আর এখানে দেখো মা মুরগি দিয়ে চিড়ে খাচ্ছে। আর এই যে রাতে আমাদের ডিনারে রয়েছে, ভাত হচ্ছে, ভাত আর আলু ভাতে। তো আজকে ডিনারে আমাদের এইটাই হবে, আজকে আর কিছু হবে না। তো সবাই মাত্র এক্ষুনি চাল দিল, তো সেই কারণে এখনও ফোটেনি, তোমাদের তাও একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে মায় দিয়ে খাচ্ছে, আর এদিকে আর কিছুই নেই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও মিস না যায়। আর ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটাবে।